একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বেশ কিছু জায়গায় খারাপ পরিষেবা নিয়ে রীতিমতো নাম নিয়ে ভর্ৎসনা করেছেন মুখ্যমন্ত্রী। হাওড়া নাগরিক পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি অভিযোগ করেছেন। তিনি বলেন, জঞ্জাল পরিষ্কার হয় না, যিনি দায়িত্বে আছেন অমৃতা রায় বর্মণ তাকে উদ্দেশ্য করে ভর্ৎসনা করেছেন মুখ্যমন্ত্রী। হাওড়াতে কেন এখনো কনজারভেন্সির কোনো সিস্টেম নেই, কেন নেই? আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব, আমি উত্তর এখন চাই না। পয়েন্টগুলো নোট করে নিন। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে, যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? আমি যদি জাস্ট বলি, বালি মিউনিসিপ্যালিটি, শ্রীমতী অমৃতা রায় বর্মণ এসডিও হাওড়া, তিনি কি করছেন? কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানান, ম্যানহোলের ঢাকনা খোলা থাকলে সেটাও এরা বিক্রি করে দেয়। তিনি আরো বলেন, কেউ টাকা খেয়ে কেউ টাকা খাইয়ে এসব করছে, রাজ্য সরকারের জমি বিক্রি করে দিচ্ছে, লোভটাকে কমানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। কিছু লোকের হ্যাবিট আছে, ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয়। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। ভর্ৎসনার পাশাপাশি কড়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এবার থেকে জমি বণ্টন থেকে সৌরশক্তির যে কোনো কাজের টেন্ডার স্থানীয় প্রশাসন দিয়ে আর পরিচালনা করা হবে না। তিনি বলেন, এগুলো ওপর থেকে দেখতে হবে, এর জন্য তিনি কমিটি গড়ে দেবেন। তিনি আরও কটাক্ষ করেন, এসডিওকে দিলেও যা, ডিএমকে দিলেও তাই, সেজন্য লোকালি কাউকে দিয়ে এই কাজ করানো সম্ভব নয়। এবং সবশেষে তিনি বলেন, আজকে তার বলার দিন এবং সকলের শোনার দিন, এই কথাগুলোকে কেউ যাতে নেতিবাচকভাবে না নেয় তার অনুরোধও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অবশ্যই মানুষের কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন শেষে। এক ঘন্টা বকাবকি করলাম, এটাকে বকাবকি হিসেবে মেনে নেবেন না, মানুষের কাজ হিসেবে মেনে নেবেন। আমার নলেজে যেটা এসছে, আমার চোখে যেটা পড়েছে, আমি মানুষের কাছে রাস্তায় হাঁটতে হাঁটতে যে কমপ্লেনগুলো পেয়েছি তার উপর ভিত্তি করে আমি একটা সার্ভে করেছি, তার থেকে রিপোর্টগুলো আমি পেয়েছি। এবং সেই রিপোর্টের তথ্যতা এবং সত্যতা সম্পর্কে কোনো বাজে কথা নেই। আশা করব যা বললাম এটা মাথায় রেখে কাজগুলো করবেন। ব্যুরো রিপোর্ট, ক্যাল কলিং টিভি, কলকাতা।